ফেল সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। জেনে নিন, বিয়ের আগে আপনার স্বামী সহবাস করেছে কিনা। সাধারণত ভার্জিন ছেলে চেলার কোনো লক্ষণ নেই। একটি ছেলে বিয়ের আগে যতই সেক্স করুক না কেন, সেই ছেলের ভার্জিন ঠিক আছে কিনা তা বোঝার উপায় নেই। তাই সমাজে কখনোই ছেলেদের ভার্জিনিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। তবু নিম্নে ভার্জিন ছেলেদের চেনার কয়েকটি উপায় দেয়া হলো। 1. আপনার একটু ছোঁয়া পাওয়ার জন্য পাগলের মতো করবে এবং ছেলেটি অল্পতেই প্রচন্ড উত্তেজিত হয়ে যাবে। 2. আপনার সাথে যৌন মিলন করার জন্য অনেক বেশি তাড়াহুড়ো করবে, সহবাস করার জন্য বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। 3. তবে তার অতি দ্রুত বীর্যপাত হবে, এমনকি যোনিতে পুরুষাঙ্গ ঢোকানোর আগেই বীর্যপাত হয়ে যেতে পারে। 4. কিস করা, ব্রেস্ট নিয়ে খেলা করার দিকে নজর না দিয়ে যোনিতে পুরুষাঙ্গ ঢোকানোর জন্য পাগল হয়ে উঠবে। ছেলেটি মেয়েটির শরীরের স্পর্শ করতে লজ্জা বা ভয় পাবে। যদি ছেলেটি মেয়েটিকে একবার স্পর্শ করে তাহলে পাগলের মতো স্পর্শ করতে থাকবে। 6. ছেলেটি মেয়েটির সাথে শারীরিক সম্পর্কের শুরু করার আগে মেয়েটির অনুমতি নেবে। অনুমতি পেলে কি করবে বা না করবে সে নিজেই খেয়াল রাখতে পারবে না। প্রথম প্রথম পার্টনারের শরীর স্পর্শ করতে লজ্জা পাবে, তবে একবার পার্টনারকে স্পর্শ করলে তাহলে পাগলের মতো আরো বেশি কাছে পেতে চাইবে। সে অন্য ভুবনে চলে যাবে, নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। সহবাস করার আগে ছেলেটি অবশ্যই মেয়েটির অনুমতি চাইবে। উপরোক্ত বিষয়গুলো যদি কোনো ছেলের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু করার ক্ষেত্রে দেখা যায়, তাহলে ছেলেটিকে আপাত দৃষ্টিতে ভার্জিন বলা যেতে পারে। তবে প্রকৃতপক্ষে কোনো ছেলের ভার্জিনিটি ঠিক আছে কিনা তা বোঝার কোনো উপায় নেই। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।